এই পর্যায়ে ডেকে নিচ্ছি ডক্টর হাসান ফারুক স্যার, সহযোগী অধ্যাপক মৎস্য বিজ্ঞান বিভাগ। সরি, আসলে আব্দুল্লাহ ভাই যেটা বলছিলেন প্রধান অতিথির আগে আসলে সংক্ষিপ্ত বক্তব্য হয় না, আমি ক্ষমা প্রার্থনা করছি। কারণ হচ্ছে যে আমি সদ্য অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসাবে মাননীয় বিসি স্যার আমাকে নিয়োগ প্রদান করেছেন জীববিজ্ঞান অনুষদে। তো আমি একটা হলের দায়িত্বেও ছিলাম সহকারী আবাসিক শিক্ষক হিসাবে, এবং সেই হল থেকে আজকে আমাকে বিদায় সম্বর্ধনা জানানো হবে। ঠিক একই সময়ে 6:30 আমার মিটিং। প্রভোস্ট স্যারকে আমি অনুরোধ করেছি আমি 10-15 মিনিট লেট করব। তো যেহেতু আমার জন্য আয়োজন, আমাকে খুব দ্রুত আসলে এখান থেকে ত্যাগ করতে হবে। তো আমি এই কারণে এই সুযোগটা নিলাম যে সবার সাথে একটু পরিচিত হওয়ার জন্য, যেহেতু এখানে আমি অনেক নতুন মুখ দেখছি এবং আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ না করলে ছোট করা হবে। আমাদের এখানে যে বিশেষ অতিথিরা আছেন, আমাদের অনেক শিক্ষক আছেন, আব্দুর রহিম স্যার সহ আমিনুল স্যার থাকার কথা ছিলেন, এবং আমাদের অনেক বড় ভাই যারা এখানে আছেন তাদের বক্তব্য আমি শুনেছি এবং নিজেকে সমৃদ্ধ করেছি। এই কারণে যে নবীনদের মতো রাসার এটাও আমার একটা প্রথম প্রোগ্রাম, আমি এই প্রথম এখানে অ্যাটেন্ড করলাম। আমি সংক্ষিপ্ত আরেকটু পরিচয় দিয়ে দিই, আমি ডক্টর মোহাম্মদ হাসান ফারুক, মৎস্য বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে সেখানে আছি, এবং যেটা আমি বললাম যে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসাবে সদ্য আমি নিয়োগপ্রাপ্ত হয়েছি জীববিজ্ঞান অনুষদে। আমি রাজশাহীতে পর্বা থানায় আমার বাড়ি, আমার স্কুল ছিল হচ্ছে ডাবকান্দি উচ্চ বিদ্যালয়ে আমার স্কুল ছিল, এবং এরপরে আমি নিউডিগ্রি কলেজ থেকে এইচএসসি করি। এরপরে মৎস্য বিজ্ঞান বিভাগে 2006 সালে আমি ভর্তি হই, এবং 2012 সালে এখান থেকে আমি আমার মাস্টার্স ডিগ্রি শেষ করি, এবং ফর্চুনেটলি আমি 2013 সালে এখানে লেকচার হিসাবে যোগদান করি। তো যেটা হচ্ছে যে এখন ডিজিটাল যুগের কারণে হয়তো আমাদের মধ্যে কমিউনিকেশনটা অনেক বেড়ে গেছে। আমি যখন ছিলাম স্টুডেন্ট আমি আসলে এটা খুব ফিল করতাম যে আমাদের এখানে একটা সংগঠন থাকবে রাজশাহীতে। আসলে সেই সময় হয়তো আমি প্রথম 2 বছর হলের বাইরে ছিলাম, এই কারণে আমি হয়তো এখানে আমন্ত্রণ পাইনি, আমার সাথে যোগাযোগ ছিল না কারোরই। এটাই আমার প্রথম প্রোগ্রাম, আশা করি এর ভবিষ্যতে আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি আর যে কোনো প্রোগ্রামে আমি সর্বোচ্চ চেষ্টা করবো এই অনুষ্ঠানে থাকার, এবং আমার যে নবীনরা আছে তাদের যে কোনো প্রয়োজনে, যেহেতু আমি একটা প্রশাসনের দায়িত্বে আছি, যে কোনো প্রয়োজনে রহিম স্যাররা তো আছেন সবসময়, আমরা তাদের কাছ থেকে সহযোগিতা পাই। এবং আমি যেটা বিশ্বাস করি, 1 মিনিটে আমি বলে সেটা শেষ করবো, যেহেতু আমরা রাজশাহীর বাড়ি, আমাদের শিক্ষকদের মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ইন বিল্ড এই ফিলিংস আছে যে আমরা বিহেভিয়ারের দিক দিয়ে অন্য, আমি যদিও সেটা ডিসক্রিমিনেশন করি না, তারপরে উত্তরবঙ্গের কথা শুনলেই শিক্ষকদের মধ্যে একটা ভালো বোধ কাজ করে। তো আমি যখন এখানে শিক্ষক পেশায় আসি তখন কিন্তু আমার রহিম স্যারের সাথে পরিচয় ছিল না। তো এই জিনিসটাই যে আমি উত্তরবঙ্গের ছাত্র হয়ে সেখান থেকে আমি অনার্স মাস্টার্সে পাস করলাম, এবং আমার কিন্তু অন্য জেলার শিক্ষকরাই আমাকে কিন্তু সামনে এগিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ে যোগদান করার জন্য সহযোগিতা করেছেন। এখন আমাদের আব্দুর রহিম স্যার আছেন, আমি সদ্য যে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছি সেখানে আমাদের মাননীয় ডিন স্যার কলাভবনের আব্দুল বাসির স্যার অসম্ভব সহযোগিতা করেছেন, আব্দুর রহিম স্যার আমাকে অসম্ভব সহযোগিতা করেছেন। তো আমরাও চেষ্টা করবো যদি তোমরা তোমাদের যোগ্যতা নিয়ে সামনে এগিয়ে আসো, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বিভিন্ন জায়গাতে সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এবং আমি শেষে আবার ক্ষমা প্রার্থনা করছি যে আমাকে চলে যেতে হচ্ছে, ভবিষ্যতে সবার সাথে ইন্টারাকশন থাকবে। আমি মৎস্য বিজ্ঞান বিভাগে আছি, তোমরা চেষ্টা করো, ওয়েবসাইটে আমার মোবাইল নাম্বার আছে, এবং আমি FAS হলের ছাত্র ছিলাম। আশা করি যে সবার সাথে ভবিষ্যতে কোনো না কোনোভাবেই সম্পৃক্ততা বাড়বে, এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদেরকে সব দিক দিয়ে সৎ উপদেশ দেওয়া এবং ভালো সাজেশন দেওয়া, এবং তোমাদেরকে মোটিভেট করে আমাদের কিন্তু এই প্রোগ্রামটাতে আমি চাইবো যে ভবিষ্যতে যেন তোমরা উপস্থিত হও। কারণ আমাদের যে কৃতি সন্তান এখানে বসে আছে, ভবিষ্যতে হয়তো আরও নতুন নতুন অনেকে আসবেন। আমাদের স্টুডেন্টদের মধ্যে এই একটা ল্যাকিংস আমরা দেখি যে তারা আসলে মোটিভেটেড হতে পারে না ভালো মানুষ দ্বারা, এবং আমাদের অনেক সময় আমরা ডিপ্রেশনে থাকি। তো এই প্রোগ্রামগুলোতে আসলে আমরা যখন দেখি আমাদের বড় ভাইরা বিভিন্ন প্রোগ্রামে এবং বাংলাদেশের বড় বড় জায়গাগুলো তো আছে, আমরা নিজেরা নিজেদের মধ্যে আমাদের এই ডিপ্রেশনটা কাটিয়ে উঠতে পারি। তো আমি শেষে আবারও নবীনদেরকে অভিনন্দন জানিয়ে এবং নবীনদেরকে অভিনন্দন জানিয়ে এবং যারা আজকে সম্বোধিত হবে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত হলেও আমি হয়তো একটু বেশি সময় নিয়ে ফেলছি, এজন্য ক্ষমা প্রার্থনা করছি। ধন্যবাদ সবাই।